সবাই, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি, এখন বাজে সকাল 6:15, আর আজ আমাদের 8:15 বাস আছে, আর আমরা যাব কাঁথি। আমি অনেক দিন পর কাঁথি যাচ্ছি এতটা টাইমের জন্য। শুধু ভোট দেওয়ার জন্য একবার কাঁথি গেছিলাম, তারপরে ওটাও মাত্র জাস্ট 2-3 দিনের জন্য আমি কাঁথি গেছিলাম, তো সেটার ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু আজ যাব কাঁথি, কারণ কাল আছে জামাই ষষ্ঠী, তাই আমি আর সরোজিৎ আজ যাব কাঁথি। আর 8:15 আমাদের বাস আছে শ্যামলী পরিবহন, তো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, আর জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা, মানে পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব, অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং। রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ধর্মতলার উদ্দেশ্যে। আজ আমি ভীষণ এক্সাইটেড, বাড়িতে যাচ্ছি, বাবা মার সাথে দেখা হবে সেটার জন্য ভীষণ এক্সাইটেড, আর সরোজিতের জামাই ষষ্ঠীর জন্য সরোজিতও ভীষণ এক্সাইটেড। সকালবেলার জার্নিটা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার সকালের জার্নি ভালো লাগে সেটা জানিও কমেন্টে। ধর্মতলা পৌঁছে দেখলাম ধর্মতলায় অলরেডি শ্যামলী পরিবহনের বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা 8:15 বাসে আজ যাচ্ছি। কলকাতা থেকে কাঁথি পৌঁছতে অলমোস্ট 3.5 ঘন্টা মতো সময় লাগে। লাগেজ বাগেজ লোড করে আমরা কমফোর্টেবলি বসে পড়লাম, বাসটা ভীষণ ভালো। হ্যালো, কোথায় যাচ্ছ? শুরু হলো আমাদের বাস জার্নি, আমরা ভিউটাকে এনজয় করি, তোমরা ব্লগটা এনজয় করো। আর কোনো ভিডিও করতে পারিনি, বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে মা বাবার সাথে গল্প করতে গিয়েই টাইম কেটে গেছে, আর ভিডিও করার কোনো কথা মনেই ছিল না। আর আজ জামাই ষষ্ঠী, মা 7 সকাল থেকেই রেডি হয়ে গেছে, বরণের থালি রেডি, সরোজিৎ মা দুজনেই খুব আনন্দিত এই মুহূর্তটার জন্য। চলো তোমরা এনজয় করো জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠানটা। এখানেই শেষ হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, আর তারপরে দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত, তার সাথে বিভিন্ন ভাজাভুজি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট গয়না বড়ি ভাজা, যেটা আমার মায়ের নিজের বানানো ইলিশ মাছ ভাজা আর চিকেন কষা। আর এখানেই শেষ হলো জামাই ষষ্ঠীর ব্লগ। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা নতুন ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে, সেই ব্লগে তোমাদেরকে নিয়ে যাব মন্দারমণির একটা খুব সুন্দর রিসর্টে। দেখবার জন্য সাবস্ক্রাইব করতে হবে প্রিথাস ডায়েরি, আর বেল আইকনটা যদি হিট না করে থাকো বেল আইকনটা হিট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।